ছাত্রছাত্রীরা, আগের পর্যায়ে আমরা নীল মানুষের কাহিনীর প্রথমাংশ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম রণজয় চাইলেও নিজের বাড়িতে থাকতে পারেনি তার শারীরিক পরিবর্তনের কারণে, তাকে চলে যেতে হয়েছিল জঙ্গলে। এদিকে জঙ্গলে ফলমূল ও মাংসের অভাবে তার খাওয়া হয় না, খিদের জ্বালায় সে ছটফট করতে থাকে, পেটের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে। তাছাড়া ভিন গ্রহের প্রাণীদের থেকে বাঁচতেও তো হবে তাকে, কারণ তারা রণজয়কে বন্দি করে নিয়ে যেতে চায় ভিন গ্রহে। ওরা বড় বড় জাল ফেলে, আগুনের টর্চ লাইট জ্বেলে রণজয়কে ফাঁদে ফেলতে চায়। এদিকে জঙ্গলের মধ্যে খালের ধারে গিয়ে রণজয় জল দিয়ে ঘষে ঘষে মুখের নীল রং তোলার চেষ্টা করে। পর মুহূর্তেই ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্ব সেখানেও যেন সে অনুভব করে এবং জলে ঝাঁপিয়ে পড়ে, কারণ রণজয় জানত জলকে ওরা খুব ভয় পায়। মহাকাশযান থেকে নেমে ভিন গ্রহের প্রাণীরা এদিকে খালের ধারে এসে দাঁড়িয়ে তাকে তাদের সঙ্গে যেতে বললে রণজয় ডুব সাঁতার দিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচে। কিন্তু কিছুক্ষণ পর জল থেকে উঠে রণজয় আবার ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকে। অন্ধকার গাঢ় হওয়ার পর সে আবার একটা গ্রামে ঢুকে পড়ে এবং বিভিন্ন বাড়িতে উঁকি ঝুঁকি দিয়ে দেখে সবাই খেতে বসেছে। তার জিভে জল আসলেও সে জানে কেউ তাকে খেতে দেবে না। একটা বাড়ির উঠানের গাছে ফুলে থাকা লেবুকে পেয়ারা ভেবে খিদের চোটে সে সেটাই খেতে থাকে, কিন্তু তাতে তার খিদে মেটে না। তখন একটা বাড়িতে খাঁচায় মুরগি দেখে রণজয় চুরি করার কথা পর্যন্ত ভাবে। কিছুদিন আগে পর্যন্ত যে ছেলেটা কলেজে পড়ত, রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে পারত, তার চুরি করে খাবার ভাবনায় সে নিজেই অবাক হয়ে যায়। তারপর ঘুরতে ঘুরতে সে তালাবন্ধ একটি বাড়িতে আসে এবং তালা ভেঙে সেই বাড়িতে ঢুকলে একটা কুকুর তাড়া করে আসে। তখন সে তাকে পা ধরে পাঁচিলের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে রান্নাঘরের খোঁজে লেগে পড়ে, কিন্তু রান্নাঘরে কোনো খাবার দাবার না পেয়ে সেখানে রাখা আলু পেঁয়াজ চাল ডাল দিয়ে সে উনুনে খিচুড়ি বসিয়ে পাশের ঘরের খাটে এসে শুয়ে পড়ল। অনেক দিন সে খাটে শোয়নি। ঠিক সেই সময়ই বাইরে খুটখাট শব্দে এবং ফিসফাস করে কথা বলার শব্দে প্রথমে সে ভিন গ্রহের অধিবাসী মনে করে তাদেরকে আক্রমণ করার কথা ভাবে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে দুটো চোরের উপস্থিতি। এরপর সুযোগ বুঝে সে একটা চোরকে ঘাড় ধরে তুলে এনে তার হাত পা মুখ বেঁধে উঠানে ফেলে রেখে চলে যায়। দ্বিতীয় চোরকে আক্রমণ করতে গিয়ে রণজয়কে কিছুটা বেগ পেতে হলো। হঠাৎ করে এই চোরটা পাল্টা আক্রমণ করে রণজয়ের বুকে ছুরি বসিয়ে দেয়। রণজয় লক্ষ্য করে তার বুক থেকে ফোয়ারার মতো নীল রক্ত ঝরে পড়ে এবং সে ছুরিটা তুলে নিতেই এক অদ্ভুত ঘটনা ঘটে। নীল রক্ত রবারের মতো শক্ত হয়ে নীল রবারের সুতোর মতো বুক থেকে ঝুলতে থাকে এবং রণজয় সেগুলো পটপট করে টেনে ছিঁড়তে থাকে। চোরটা এই সমস্ত দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। তখন রণজয় তাকে মেরে জখম করে হাত পা মুখ বেঁধে ওই চোরটার পাশে উঠোনে ফেলে রেখে আসে। তারপর নিজের রান্না করা গরম খিচুড়ি খেয়ে বাইরে উঠানে এসে চোর দুটোকে একটা সরল রেখায় সাজিয়ে দিল। বাড়ির লোকেরা যাতে দেখতে পায় সে মনে মনে ভাবল, সে মানুষের উপকার করলেও কি তাকে সবাই দৈত্য ভাববে? নিজের ক্ষুধা নিবৃত্তির তাগিদে ওই বাড়িতে ঢুকে রান্না করে খেলেও রণজয় এবাড়ির কোনো ক্ষতি কিন্তু করেনি, বরং সেখানে আসা ওই চোর দুটোকে শাস্তি দিয়ে সে ওই বাড়ির উপকার করারই চেষ্টা করেছে। তারপর বাড়ির লোকের উদ্দেশ্যে একটা চিঠি লিখে তাদের কিছুটা চাল ডাল খরচ করার বিনিময়ে দুটো চোর ধরে দিয়ে উপকার করার কথা জানিয়ে পুনরায় সে জঙ্গলে ফিরে যায়। সুতরাং গল্পে আমরা দেখি, যেহেতু চেহারা রং এবং গলার স্বর পরিবর্তিত হওয়ায় রণজয় আর সাধারণ মানুষের মধ্যে ফিরে যেতে পারেনি, তাই তার জীবন দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছে। সে নিজের অসহায়তা কষ্টকে মেনে নিয়ে যখন জঙ্গলে আত্মগোপন করে তখন তার দুঃখ তার মানসিক যন্ত্রণা যেন আমাদেরকেও সমব্যথী করে তোলে। গল্পটা তোমরা খুব ভালো করে পড়ে রাখবে, আমরা পরের পর্যায়ে এই গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, কেমন?